আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি সকলে ভালো আছো তো হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো তো আমি এখন তোমাদেরকে বাংলা ইংলিশ আরবি সবগুলোরই বর্ণমালা লেখা শেখাবো তো এই একসাথী একই ভিডিওতে আর কি বাংলা ইংলিশ আরবি সবটার বর্ণমালা দেখতে পাবে তো আমি যেভাবে খাতা ঘুরাচ্ছি তো বাংলা স্বরবর্ণ লেখা শেষ ব্যঞ্জন বর্ণ লিখতেছি তো এখন আম তোমাদের কাজ হবে আমি যেভাবে গুড়াচ্ছি পেন যেভাবে লিখতেছি বর্ণগুলো ওইভাবে একদম পুরো নিখুঁতভাবে খেয়াল করে দেখো এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করো কোথায় সমস্যা হলে ওটা কমেন্টে জানাও যে হ্যাঁ এটা আমি লিখতে পারছি না এটা একটা ঝামেলা আছে আমি ইনশাল্লাহ হেল্প করব। তো একদম বর্ণগুলো যদি ঠিকমতো লেখা যায় যে কোনো ভাষারই বর্ণগুলো লিখতে পারলে ঠিক মতো তাইলে ওইটা লেখা একদম পুরা ইজি হয়ে যাবে তো বর্ণগুলো একদম সুস্পষ্ট নিয়মে লিখতে হবে যে নিয়মে তুমি শিখতে চাও যে রকমের লেখা করতে চাও ওই নিয়মটা ফলো করতে হবে যদি ঠিকমতো ফলো করতে পারো ইনশাল্লাহ ওই ভাষা শিখতে আর বেশি একটা ঝামেলা হবে না তো ভালো করে খেয়াল করে দেখো এভাবে দেখে প্র্যাকটিস করো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবে তো ইংলিশ লিখছি ইংলিশের একদম বর্ণগুলো যে লেটারগুলো যদি ঠিকমতো নজর দিয়ে দেখা যায় তাহলে ইনশাল্লাহটার ঝামেলা হবে না ইংলিশ আসলে অনেক সহজ লিখতে অন্তত হুম বড় হাতের লেটারগুলো একদম মনোযোগ দিয়ে দেখো ছোটো হাত লিখছি এভাবে খেয়াল করে দেখে বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে লেখা শিখা হয়ে যাবে প্র্যাকটিস করতে ওকে তারপর দেখো আরবি লেখা একদম পুরো আমি এখানে যেভাবে লিখছি ওই অনুযায়ী প্র্যাকটিস করতে চেষ্টা করো ওই অনুযায়ী লিখতে চেষ্টা করো বারবার লিখতে হবে আসলে কি লেখার বিকল্প আর কিছুই নাই বারবার লেখা সুন্দর দ্রুত করতে হলে বারবার লেখা লাগবে হ্যাঁ দেখে দেখে একদম পুরো লেখার চেষ্টা করো তো এভাবে কয়েকদিন প্র্যাকটিস করতে পারলে ইনশাল্লাহ লেখা সুন্দর এবং দ্রুত করা খুব সহজ হবে তো এভাবে প্র্যাকটিস করতে থাকি হ্যাঁ